যাব নাটকের শুটিং সেটে, যেখানে চলছে ফকিরমহল নাটকের দৃশ্য ধারণ। হাস্যরসাত্মক গল্পে এই নাটকটি পরিচালনা করছেন এস কে শুভ। নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন সিয়াম মৃধা ও নাইরুজ সিফাত। অয়ন চৌধুরীর রচনায় গল্পের মূল উপজীব্য একটি পরিবার, যে পরিবারের বাড়ির নাম ফকিরমহল। গল্পের চিত্রনাট্যে পরিবারের সবাই চলে কর্ত্রীর কথায়, যা ঘিরে তৈরি হয় হাস্যরসাত্মক নানা ঘটনা। এমনই কাহিনীতে তৈরি হচ্ছে নাটক ফকিরমহল, যার দৃশ্য ধারণ হয়েছে উত্তরার একটি শুটিং হাউসে। এস কে শুভর পরিচালনায় ফকিরমহল নাটকে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা শিল্পী। করছি তো, আমরা তো করেই যাচ্ছি নাটক। এখন কতটা আমরা দর্শকের কাছাকাছি পৌঁছাতে পারছি, তাদের ইচ্ছা পূরণ করতে পারছি জানি না, চেষ্টা করছি আমরা। এস কে শুভ উনি অনেক গুণী একজন নির্মাতা, উনি যদি ওনার শ্রম দিয়ে মেধা দিয়ে এই নাটকটি চিত্রায়ণ করেন, তাহলে আশা করি এটা অনেক ভালো হবে। অ্যাকশন! পারিবারিক ড্রামা সাথে কমেডির মিশ্রণে নির্মিত নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস ফকিরমহলের প্রধান দুই পাত্রপাত্রীর। দর্শকদের ভালো লাগার একটা গল্প এটা, ফ্যামিলি ড্রামা। সবসময় তো করি এই যে ট্রেন্ডি রোমান্টিক, কিন্তু এটা ফ্যামিলি ড্রামা, এর জন্যই ভালো লাগবে। দর্শকের কাছে অবশ্যই ভালো লাগবে, এটা আমি বলার জন্য বলা না। আর যদি আমি খুব বেশি কিছু বলে দেই তাহলে দর্শক হচ্ছে মানে এক্সাইটমেন্টটা হারাই যাবে। নির্মাতা জানান সম্পাদনা শেষে শিগগিরই দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে ফকিরমহল। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা।